জলবোমা কি? জলবোমা বিস্ফোরণ ঘটলে কি হয়? জলবোমাও কি মানুষের মৃত্যুর কারণ হতে পারে? সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিকট আওয়াজে জলবোমা বের হয়ে আঘাত হানতে পারে। গুয়াহাটির মহানগরবাসীর পর এবার শিলচরেও জলবোমার আতঙ্ক তাড়া করছে। সম্প্রতি গুয়াহাটির খারগুলি এলাকায় একটি গ্যামন জায়গা জল সরবরাহের প্রধান লাইনের পাইপ ফেটে যায়। বিস্ফোরণের ফলে একটি বিশাল জলস্রোতের তৈরি হয়, যা বেশ কয়েকটি যানবাহনকে ভাসিয়ে নিয়ে যায় এবং কমপক্ষে 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় 600 জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 30 জন আহত হয়েছে। এই ঘটনায় সুমিত্রা রাভা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শিলচরের প্রধান প্রধান সড়কের নিচে রয়েছে জলের পাইপ। এই পাইপ ফেটে গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সাধারণ মানুষ জলবোমার সঙ্গে তেমন পরিচিত নয়, তাই গুয়াহাটির জলবোমা বিস্ফোরণ কিভাবে হয়েছিল তা এই ভিডিওতে দেখতে পারেন। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24, শিলচর। এই স্কুটি উঠিয়ে এলাম, ডারে ঘুষি যাব। এই পাথর উড়ে গেছে, পাথর উড়ে গেছে ভাই, বহুত বেয়া আছে রে। ইয়ালাকে আই যাব, কিন্তু আহিলে এই গাড়িখন নালাত গুছি যাব। এই যা, ভিতর যা, ভিতর যা, বেয়াকে ফাটি, আরো ফাটিব, আরো ফাটিব। ভিতর যা, ভিতর, ভিতর যা, ভিতর যা, ভিতর যা, ভিতর যা। ভয়ঙ্কর হয়েছে, ভয়ঙ্কর হয়েছে, এটা ভয়ঙ্কর হয়েছে, ভয়ঙ্কর হয়েছে। যা তো ভিতর যা, নালাগে নালাগে, ভিতর যা। এই গাড়িখন চা, গাড়িখন চা, গাড়িখন শেষ, এই গাড়িখন শেষ, এই গাড়িখন শেষ। নাহে এইফালে, নাহে পেলে, নাহে এইফালে, এইফালে নাহে পেঙ্গি। নাই নাই, বাহির গুলো বেশি রিক্সি আছে। এই হে কার গাড়ি, এ হে স্কুটি সুস্কুটি ভাই, না না হাতে ওলাইছে, ওলাইছে, ওলাই গেছে হাতে। আরে মা, পানি যেমন পানি, কোথায় যাম? বাইরে, বাইরে তো আছো।